বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎকার নিয়েছেন আমেরিকান সাংবাদিক কার্ল টেকারসন। শুক্রবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় সাক্ষাৎকারটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রচারিত হবে। এতে দুশ্চিন্তায় রয়েছে আমেরিকা। দর্শক, এই বিষয়ে মস্কো থেকে জানাচ্ছেন সহকর্মী সৌরভ এলাহি। সারা পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয় এবং বহুল আলোচিত টাকের কার্লসন, সাংবাদিক টাকের কার্লসন গত এক সপ্তাহ ধরে রাশিয়ায় অবস্থান করছেন এবং গতকালকে উনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি দুই ঘণ্টাব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেছেন বলে ক্রেমলিন থেকে ঘোষণা করা হয়েছে। এবং আমরা জানি যে আগামীকাল 9ই ফেব্রুয়ারি ভোর পাঁচটা বাংলাদেশ সময়ে এই ইন্টারভিউটি প্রচার করা হবে ইউটিউব চ্যানেল থেকে কার্লসনের, এবং এক্স যেই পূর্বের যেই টুইটার থেকেও এটি প্রচার করা হবে। এবং টুইটারের প্রধান এলন মাস্ক বলেছেন যে এটিকে ব্লক করা হবে না, যদিও যুক্তরাষ্ট্রে এবং বিশেষ করে হোয়াইট হাউস থেকে বাইডেনের প্রশাসন এটিকে বিভিন্নভাবে ব্লক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা জানি যে ইতিমধ্যেই বাইডেন প্রশাসনে এবং হোয়াইট হাউসে এক ধরনের টেনশন কাজ করছে যে এই ইন্টারভিউতে, দুই ঘণ্টাব্যাপী ইন্টারভিউতে পুতিন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে সংঘাতে যুক্তরাষ্ট্রের কী ভূমিকা এবং যুক্তরাষ্ট্র কীভাবে যে হস্তক্ষেপ করছে সেগুলো সারা পৃথিবীর মানুষকে এবং তথা যুক্তরাষ্ট্রের ভিতরের মানুষকে এগুলো জানানোর জন্য হয়তোবা এখানে খুব মূল্যবান কিছু তথ্য থাকবে। এবং সারা পৃথিবীর মানুষজনই যারা রাজনীতি সম্পর্কে উৎসুক এবং যেই ইউক্রাইন এবং রাশিয়ার যেই সংঘাতে, সংঘাতের কারণ কী এবং সেটার পুতিনের কাছ থেকে যেই তথ্যগুলো, মানে যেটা বলে ফার্স্ট হ্যান্ড তথ্য পাওয়ার জন্য সকলেই উৎসুক। এবং আমরাও মস্কোতেও প্রচুর মানুষের সাথে কথা বলে দেখা গিয়েছে যে অনেকেই এটি দেখবে এবং দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ধন্যবাদ।